আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল রিতুস কিচেন থেকে। আমি রিতু চলে এসেছি আপনাদের সাথে। আজকের পর্বে করে দেখাবো কিভাবে খুবই সহজে আপনারা গরুর মাংস রান্না করবেন। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যেহেতু সামনে ঈদ চলে এসেছে, ঈদকে সামনে রেখে আমার এই রেসিপিটা করা। আশা করি আমার এই রেসিপিটা আজকে আপনাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে শেয়ার করতে ভুলবেন না। গরুর মাংস রান্না করার জন্য প্রথমেই আমি একটি মশলা তৈরি করে নিব। মশলার ভিতরে আমি এখানে নিয়েছি 5টা শুকনো মরিচ, 9-10টা গোলমরিচ, জয়ত্রী নিয়েছি, আর একটি জয়ফলের 1/4 ভাগ নিয়েছি। জয়ফলটা দিলে গরুর মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। নিয়েছি 10-12টা এলাচ, 1 চা চামচ পরিমাণ জিরা, দারচিনি নিয়েছি 3-4 টুকরা, 1.5 চামচ নিয়েছি ধনিয়া, স্টাইল লেন্স নিয়েছি আমি 1টা এবং লং নিয়েছি 7-8টা। আমি এগুলোকে গ্রাস করে নিব। এখানে আমি 3 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। যারা বেশি পরিমাণের মাংস একবারে রাঁধতে ভয় পান বা সমস্যা মনে হয়, আশা করি আজকে আমার এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে এবং কাজে দিবে। যেহেতু এখানে 3 কেজি গরুর মাংস নিয়েছি, এর জন্য আমি পাত্রটা একটু বড়ই নিয়েছি যাতে নাড়তে সুবিধা হয়। এখানে আমি 2টা মাঝারি সাইজের পেঁয়াজ সুন্দর করে পেস্ট করে নিয়েছি, সেটি অ্যাড করে দিচ্ছি। আরও দিয়ে দিব এখানে শুকনো মরিচের পেস্ট। এখানে আমি 10টা শুকনো মরিচ একটু পানি দিয়ে পেস্ট করে নিয়েছিলাম, সেটিও অ্যাড করে দিলাম। আমি যে রান্নার প্রথমে যে মশলাটা তৈরি করে নিয়েছিলাম, সেই গ্রাস করা মশলাটাও অ্যাড করে দিচ্ছি। বড় সাইজের টমেটো আমি সুন্দর করে পেস্ট করে নিয়েছি, সেটিও অ্যাড করে দিলাম। মাংসের পরিমাণটা বেশি বলে আমি মশলার পরিমাণটা একটু বেশি দিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ আদা পেস্ট দিয়ে দিচ্ছি এবং 2 টেবিল চামচ রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। গরুর মাংসে কিন্তু আদা এবং রসুনের পরিমাণটা একটু বেশি রাখতে হয়, এটা আমরা সবাই জানি। দিয়ে দিচ্ছি আরও 8 থেকে 9টা কাঁচা মরিচ পেস্ট এবং দিয়ে দিব প্রয়োজন অনুযায়ী হলুদ। এবং স্বাদ মতন লবণটাও আমি অ্যাড করে দিব এই মুহূর্তে। আর হ্যাঁ, যারা আমাকে সাপোর্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করার জন্য। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন, তাতে করে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। লক্ষ্য করেছেন আমি কিন্তু রান্নায় কোনো রকম পানি এখনও ব্যবহার করিনি, কিন্তু অনেকটা পানি বের হয়েছে। কেন জানেন? কারণ যে আমি পেস্ট করা মশলাগুলো অ্যাড করেছিলাম তাতে কিন্তু অনেকটাই পানি ছিল। আমি কিন্তু মোটামুটি এই পানিটা দিয়েই রান্নাটা আস্তে আস্তে করে ফেলব। একটি স্পাচুলা দিয়ে আমি সুন্দরভাবে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। এই ম্যারিনেট করার সময় আপনারা এই পর্যায়ে হাতও ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধা নাই। যেহেতু ঝাল দেওয়া হয়েছে, এজন্য আমি স্পাচুলা দিয়েই ব্যবহার করছি। খুব ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু মাখিয়ে নিতে হবে। একেবারে মাখানোর শেষ পর্যায়ে আমি একটি জিনিস দিব, সেটি কি জানেন? সেটি হলো সরিষার তেল। সরিষার তেলটা আমি এখানে 3 চামচ মতন দিচ্ছি, কেননা আমি রান্নায় আজকে কোনো সয়াবিন তেল ব্যবহার করব না। সম্পূর্ণ রান্নাটাই আমি সরিষার তেল দিব। ম্যারিনেট করার সময় এখন 3 চামচ দিলাম এবং রান্নার মাঝামাঝি পর্যায়ে আরও 3 চামচ অ্যাড করে দেব। মোট 6 চামচ সরিষার তেলে আমার কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে। এবার একটি র্যাপিনের সাহায্যে আমি 1 ঘন্টার জন্য র্যাপিং করে রেখে দিব। যেহেতু আজকে হাতে মাখা মশলা দিয়েই আমি রান্নাটা করব, কোনো রকম মশলা কিন্তু আমি কষিয়ে নিচ্ছি না, এর জন্য আমার মাংসটা অবশ্যই 1 ঘন্টা কিংবা 1 ঘন্টার বেশি ম্যারিনেট করে রাখার প্রয়োজন আছে। সুন্দর করে কিন্তু আমি এটা র্যাপিং করে নিলাম। এবার একে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। ফিরে আসলাম 1 ঘন্টা পরে। ম্যারিনেট করা মাংসটা 1 ঘন্টা পরে কেমন লাগছে দেখতেই পাচ্ছেন। এবার আর কথা বাড়িয়ে লাভ নাই, সরাসরি চলে যাব আমি রান্নায়।
চুলার জালটা অন করে দিয়ে আমি হাই হিটে রেখে দিলাম। যেহেতু হাই হিটে দিয়ে রাঁধছি, এর জন্য অবশ্যই বারে বারে নাড়াচাড়া করে নিতে হবে, তা না হলে তলাই লেগে যেতে পারে। বেশ, 15 থেকে 20 মিনিট এইভাবে আমি নাড়াচাড়া করার পরে দেখতেই পারছেন কেমন কালার চলে এসেছে এবং পানির পরিমাণটাও কমে গিয়েছে। এ পর্যায়ে আমি তেলে নেওয়া জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি প্রায় 2 চামচ এবং বেরেস্তা পেঁয়াজ দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। রান্নার এই মাঝামাঝি পর্যায়ে যদি আপনারা এটা ব্যবহার করেন তাহলে কিন্তু মাংসটার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। আমার এই রান্নাটা ফলো করে আপনারা রান্না করবেন, আশা করি নিরাশ হবেন না, খুবই ভালো লাগবে খেতে। যেহেতু সামনে ঈদ চলে এসছে, ঈদে তো আমরা অবশ্যই গরুর মাংসটা রান্না করব। তবে আমার এই প্রসেসে যদি আপনারা রান্না করেন আশা করি খুবই ভালো লাগবে। আমি আর বেশি জাল করব না, গরুর মাংস বেশি জাল দিয়ে রান্না করলে কিন্তু ভালো হয় না। হাই হিটে আমি প্রায় আধা ঘন্টা ধরে রান্নাটা করে নিলাম, এক পর্যায়ে রান্না কিন্তু আমার মোটামুটি হয়ে গিয়েছে। পেঁয়াজ বেরেস্তাটা শেষে দিলে কি হয়, খুব সুন্দর একটা স্মেল পাওয়া যায়। দেখতেই পাচ্ছেন তেল উঠে গিয়েছে, এক কথায় রান্নাটা কিন্তু আমার হয়ে গিয়েছে। আমি আর বেশি জাল করব না। এই পর্যায়ে আমি চুলার জালটা অফ করে দিব এবং সার্ভ করে দিব। হয়ে গিয়েছে আমার সার্ভ করে দেওয়া। সো ভিউয়ার্স, আজকে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর যদি খুবই ভালো লাগে তাহলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে শেয়ার করবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আজ তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।